হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিজ। আমি দৃষ্টান্ত, প্রায় বহু যুগ পর আমি চ্যানেলে ব্যাক করছি। অ্যাকচুয়ালি কাজের জন্য এতটাই বিজি থাকি যে ভিডিও বানানোর সময়ই হয় না। বাট হ্যাঁ, সিনেমা দেখা কি বন্ধ হয়েছে? একদমই না, সিনেমা দেখা একদম ভালোভাবেই চলছে, রেগুলারলি চলছে, জাস্ট ভিডিও করার সময়টা পাই না। অনেক দিন পর আমি ফিরলাম এবং আমি আজকে বলে দিচ্ছি যে আগের মতো অতটা ভাস্ট কোয়ান্টিটিতে না হলেও আমি চ্যানেলটাকে আবার কন্টিনিউ করব। ধীরে ধীরে ভিডিও আসা শুরু হবে রেগুলারলি এবং ভালোভাবে এবার ভিডিও আসবে আমার চ্যানেলে। এই ভিডিওতে আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা, প্রায় 1 সপ্তাহে রিলিজ করা, দেবদা অভিনীত ব্যোমকেশ ও দুর্গরহস্য, যেটাকে ডিরেক্ট করেছেন বীরসা দাশগুপ্ত। তাহলে চলুন শুরু করি। আমি আগে থেকেই বলছি আমি দেবদার ফ্যান। আমি চ্যালেঞ্জ দেখতে গিয়ে সিটি তালি মারি, গোলন্দাজ দেখতে গিয়ে মারি, দেবদার সিনেমা দেখে আমি ছোট থেকে বড় হয়েছি, প্যান্টে তালিতে নেচেছি। তো আগে থেকেই ভাই এই ভিডিও থেকে বলবেন না যে আমি দেব হেটার, ঠিক আছে? আর এই ফ্যান চাটা ইউটিউবার যারা যা বলছে তো আমি সেটাতে আসছি না, তারা কি বলছে, কারণ তারা তো এটা ছাড়া তো কিছু নেই, কারণ তাদের রিভিউতে রিভিউই থাকে না। তো ফ্যান চাটা ইউটিউবাররা কি বলেছে আমার তাদের কেউ যায় আসে না ভাই। ব্যোমকেশের যা বক্স অফিস রয়েছে সেটা একমাত্র দেব নামটার জন্য, আর কিছুই না। এবার আমি আসলে রিভিউটা শুরু করবো। এই ব্যোমকেশ ও দুর্গরহস্য, এই সিনেমাটা কিন্তু আসার কথা ছিল 2020 সালে সায়ন্তন ঘোষালের ডিরেকশনে, পরমব্রত চ্যাটার্জি ব্যোমকেশ হতো। এটা ছিল 2019-এর যে সিনেমাটা ছিল ব্যোমকেশের, সত্যানেশী ব্যোমকেশ, সায়ন্তন ঘোষালের পরমব্রত ছিল, সেটার সেকেন্ড পার্ট। তারপরে কোভিড এসে যায় এবং সায়ন্তন ঘোষালও এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি এই প্রজেক্টটা চলে আসে SBF ও শ্যাডো ফিল্মস এর একটা জয়েন্ট ভেঞ্চারে। এটা ডিরেক্ট করার কথা ছিল হচ্ছে সৃজিৎ মুখার্জি, আর হওয়ার কথা ছিল হচ্ছে অনির্বাণের। তারপর এই হত্যাপুরীর পরে একটা ঝামেলা হয়, দেন শ্যাডো ফিল্মস বেরিয়ে যায় সেখান থেকে, আর কারণ সে এই সন্দীপ রায় ফেলুদাটা করে। তো তারপর এই প্রজেক্টটা আসে হচ্ছে দেবের কাছে। সো এইভাবে এতগুলো হাত বদল হতে 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 ফাইনালি এটা রিলিজ করেছে। আমি যদি এই প্রজেক্টটা থেকে এর যে এন্ট্রিটা, ঠিক আছে, দেবদার যে এন্ট্রির সিকোয়েন্সটা বাদ দিয়ে দিই এবং কয়েকটা সিকোয়েন্স বাদ দিয়ে দিই, দিস ইজ দ্য ওয়ার্স্ট ব্যোমকেশ এভার মেড। ইভেন লাস্ট ইয়ার যেটা এসেছিল অরিন্দম শীলের পরিচালনাতে হত্যামঞ্চ, ব্যোমকেশ হত্যামঞ্চ, যেটা বিশুপাল বধ থেকে নেওয়া, ওইটার থেকেও এটা আরো বাজে ছিল। এর যে মেন কারণটা সেটা হচ্ছে ন্যারেটিভ। ব্যোমকেশকে আমরা কেন এতটা পছন্দ করি, কারণ ব্যোমকেশ বাকি যে গোয়েন্দা আছেন তাদের থেকে অনেকটা আলাদা। তার চালচলন, তার কথাবার্তা, তার বেশভূষা, প্রত্যেকটা জিনিসই কিন্তু অন্যান্য গোয়েন্দাদের থেকে আলাদা। এখানে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্যোমকেশের যে মেন ক্যারেক্টারিস্টিক্স সেটাই নেই এখানে। কেসটা কি, অন্যান্য যদি আপনারা দেখেন ফেলুদা, কিরিটি রায়, কাকাবাবু, তারা কিন্তু অনেকটা বেশি শহুরে। শহুরে মানে কি, তারা ওয়েস্টার্ন যে ড্রেস আপ, ওয়েস্টার্ন স্টাইলাইজেশন, এগুলোকে কিন্তু অনেকটা ফলো করে। ব্যোমকেশ একটা একদম শহুরে, একদম ছাপোষা বাঙালি গোয়েন্দা। ব্যোমকেশের সিগনিফিকেন্স এটা যে ব্যোমকেশ যদি রাস্তায় বেরিয়ে যায় নর্মালি হাঁটতে হাঁটতে, তাকে দেখে কিন্তু বোঝা যাবে না যে সে একজন ডিটেকটিভ। এইটাই হচ্ছে ব্যোমকেশের সিগনিফিকেন্স, সেটাই নেই। ব্যোমকেশের মধ্যে একটা আরবান ব্যাপার আছে, তার কথাবার্তার মধ্যে তীক্ষ্ণতার ব্যাপারটা আছে, এখানে সেটা নেই। এই সিনেমাটা সবকিছু কিন্তু ব্যোমকেশ কোনোভাবেই নয়, এটা হচ্ছে প্রথম প্রবলেম। ব্যোমকেশের যতগুলো গল্প আছে তার মধ্যে অন্যতম সেরা গল্প হচ্ছে দুর্গরহস্য। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এর ভিজুয়ালাইজেশন, এর গ্র্যান্ডনেস, সেকেন্ডলি এর রাইটিং, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে এর ক্যারেক্টার্স। প্রচন্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আছে, এইগুলোর মধ্যে গ্র্যান্ডনেসটা আছে, বাকিগুলো নেই। ক্যারেক্টার ভ্যারাইটি গুলোই নেই। একটা ক্যারেক্টার আছে, আমি যেহেতু ব্যোমকেশ অনেক আগে পড়েছিলাম, মানে এই গল্পটা 2017-18 নাগাদ আমি পড়েছিলাম, তো একটা ক্যারেক্টার আছে যার দুটো চোখ দু সাইডে, আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম ওই ক্যারেক্টারটা দেখার জন্য, এখানে সেটাই নেই। সাধু বাবার যে ক্যারেক্টারটা প্রচন্ড ইন্টারেস্টিং, সাধু বাবাকে এখানে ওই স্পেসটাই দেওয়া হয়নি। এখানে পুরো যে ফোকাসটা গেছে, পুরো ফোকাসটা চলে গেছে অবভিয়াসলি ব্যোমকেশ বা দেবের উপর, তো আসবেই, বাট দেব অ্যাজ এ হিরোর উপরে চলে গেছে, নট দেব অ্যাজ এ ব্যোমকেশ। এখানে আমরা মনে হচ্ছে দেবকে দেখছি প্রথমত, তার মানে যখন দেব এখানে ডায়ালগ থ্রো করছে, আমার প্রচন্ড মনে হচ্ছে যে যারা সেখানে স্কুলের স্টেজে উঠে বা পাড়া নাটক করে ওই রকম হয়েছে, মেকি, ইট ওয়াজ ভেরি মেকি, যে দেব সেটা তো দেবের এক্সপার্টিজের মধ্যে পড়ে না, এবং ওই অতটা যে একদম সার বাংলা দেব বলতে পারে না, এটা এটা সত্যি কথা, কিন্তু সবাই জানে এটা।
তখন দেখে যখন ওরা করতে যাচ্ছে ওই প্রবলেমটা পুরো বোঝা যাচ্ছে, প্রচন্ড মনে হচ্ছে মেকি এবং ওভার ড্রামাটিক একটা এই ফিলটা আছে। এবং তার সাথে তার হাঁটা চলা, তাকানো, কোনোটাতে সেই কনভিকশন বা ন্যাচারালিজমটা নেই, একটা পাপেট বেশি মনে হচ্ছিল আমার। দেবকে যখন আমরা কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে দেখি, হ্যাঁ, বা এই ধরুন গোলন্দাজের মতো সিনেমাগুলো দেখি বা বাঘাযতীর মতো সিনেমাগুলো দেখি, আমাদের ভালো লাগে। বাঘাযতীর তো আমরা প্রিটিজার তো দেখলাম, ওটা দেবকে মানায়, ওটাতে দেব দারুণ লাগে দেবকে দেখতে। এখানে একদম হয়নি, মানে রীতিমতো হয়নি এখানে জিনিসটা। তৃতীয় পয়েন্ট যেটা আমার সব থেকে বাজে লেগেছে এখানে, সেটা হচ্ছে সত্যবতী বা রুক্মিণী। এই গল্পে কিন্তু সত্যবতী নেই, সত্যবতী প্রেগনেন্ট ছিলেন এই গল্পের টাইমে এবং এখানেও তাই। আর সত্যবতী সেই টাইমে চলে গেছে তার দাদার বাড়িতে, এবং সেটার জন্য কিন্তু ব্যোমকেশ এবং অজিত প্রচন্ড টেনশনে ছিল সত্যবতী নিয়ে। ওটা এখানে করে দিলেও হতো, কারণ তুমি যখন গল্পে রাখছো সত্যবতীকে, সেটা তো একটা সিগনিফিকেন্স দিতে হবে, একটা ইম্পর্টেন্স দিতে হবে। দু চারটে মেদা মারা ওই হাজবেন্ড ওয়াইফ সিনের জন্য তো আমি সত্যবতীকে এক্সট্রা ফটো করতে যাবো না, বা ভুলভাল কয়েকটা জায়গার যেটা কোনো মানে মানেই নেই, যেটা ন্যারেটিভ থেকে পুরো সরে গেছে। এবং এবং সেখানে যদি ভালো পারফরমেন্স দেখতাম তো আরো ভালো হতো। একটা সিন ছিল, সিন আছে সিনেমাটাতে, যেখানে ওই নদীর ধারে গিয়ে দেব আর সত্যবতী কথা বলছে, পলাশী যুদ্ধ বুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে, তো রুক্মিণী আবৃত্তি করছে ওই জায়গাটাতে। যখন রুক্মিণী আবৃত্তি করছে, পুরো এই ফিল আসে যে একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, মানে প্রিভিলেজ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তার জীবনে আবৃত্তি, কবিতা এসবের সাথে কোনো রিলেশন নেই, তার বাংলা সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতির সাথে কোনো টাচ নেই, তাকে হঠাৎ করে কি রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামে টেনে চলে গিয়ে বলছে, ভাই একটা কবিতা বলে বা আবৃত্তি করে দেখা, সে যেরকম আবৃত্তি করবে এখানে ওইটা চলে এসছে। আর কি নকল, আর কোন যায়ও আসে না এখানে কিন্তু ওই জায়গাটা, ঠিক আছে। এইগুলো ছিল নেগেটিভ পয়েন্ট। আর একটা ব্যাপার হচ্ছে, দুর্গ রহস্য এতটাই বড় গল্প যে আপনি যদি সেখানে অনেক কিছু কাটছাটও করে দেন, তাও এটা 2 ঘন্টা 30 মিনিটের গল্প, সিনেমা হওয়া উচিত, এটা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। প্রথমের অ্যাকশন সিকোয়েন্স ছাড়া, আর লাস্টের চেস সিকোয়েন্সটা ছাড়া কোনো সিনই নেই দেখার মতো সেভাবে। আর একটা ডিটেকটিভ থ্রিলারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি, বা যে কোনো থ্রিলারে বা ডিটেকটিভ স্টোরি যাই হোক, তার থ্রিলটা, যে এটা দেখতে দেখতে মনে হবে যে এবার কি হবে। এর আগে যে ব্যোমকেশ গুলো রিলিজ করেছে সেটা তো আমার গল্প আগে থেকে পড়া ছিল, সেটা হরর ব্যোমকেশ হোক বা অমৃতের মৃত্যু নিয়ে যে সিনেমাটা হলো সেটা হোক, তো কিন্তু ওগুলো দেখতে, সিনেমাটা দেখতে দেখতে মনে হয় ভাই এবার কি হবে, এবার কি হবে, ওই থ্রিলটা মেনটেন ছিল। এখানে সেই থ্রিল নেই না, এখানে একটা সিন আসছে হয়ে গেল, একটা সিন আসছে হয়ে গেল, ব্যালেন্সটাই নেই, থ্রিলটাই নেই এখানে, প্রচন্ড হড়বড়িয়ে শেষ হয়ে গেল। ব্যোমকেশকে এমন মনে হয় যে খাটতেই হচ্ছে না, তাকে ভাবতেই হচ্ছে না। যদি আপনারা গল্প পড়েন বা অঞ্জন দত্তের সিনেমাগুলো দেখেন, আপনারা দেখবেন যে সত্যবতী কিন্তু ওখানে স্টোরি বা মিস্ট্রি সলভ করছে, কিন্তু হুট করে হয়ে যাচ্ছে, এখানে সেটা নেই। এখানে সত্যবতী মাথা খাটাচ্ছে যে না ভাই, মানে দাদা দুটো সিনেমা করেছে যেখানে এই একটা বাঘাযতী নাচছে, তার আগে এই ক্রনিক ফনি করছেন যেখানে রুক্মিণীদি নেই, তো সেই জন্য এখানে রুক্মিণীদিকে দিয়ে দিয়েছেন এবং তাকে আরে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছেন, মানে এইরকম লিটারালি ফিল আসছে দেখার সময়। এইগুলো ছিল নেগেটিভ পয়েন্ট। তাহলে কি এই সিনেমাতে কোনো পজিটিভ পয়েন্ট নেই? অবশ্যই আছে, সেটা হচ্ছে এই সিনেমার ভিজুয়াল প্রেজেন্টেশন। ব্যোমকেশকে যে আমরা এতটা গ্র্যান্ডলি দেখবো, এতটা সুন্দরভাবে দেখবো, সেটা কখনো এক্সপেক্ট করিনি আমি আগে। হরর ব্যোমকেশ দেখেছিলাম, এবং হরর ব্যোমকেশ এবং যেটা ছিল হচ্ছে অমৃতের মৃত্যু নিয়ে সম্ভবত ব্যোমকেশ পর্ব, দুটোতেই কিন্তু এই জিনিসটা ছিল ভালো মতো। বাকিগুলো তো আমরা খুব একটা দেখি না, ব্যোমকেশ হোক ফেলুদা হোক, আমরা দেখিনি খুব একটা, এখানে সেই ব্যাপারটা আছে এবং খুবই ভালোভাবে আছে, খুবই ভালোভাবে। সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, বিজিএম, স্টার্টিং এ যে অ্যাকশন সিকোয়েন্স, প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে করার, বিজিএম সেরা সিনেমাটাতে। আর আমি তো ভাবছি যে দেবদা এই ভিজুয়াল যে খরচাটা করেছে এর পেছনে, ভিজুয়ালি বা টেকনিক্যালি করার দিকে, সেটা যদি একটা কমার্শিয়াল, মানে নট বাঘাযতীন, বাঘাযতীন তো করেছেই, বাট একটা প্রপার কমার্শিয়াল মাস এন্টারটেইনমেন্টের উপর করতো খুব ভালো হতো। ব্যোমকেশের মধ্যে মেন ব্যাপার হচ্ছে ব্যোমকেশের অথেন্টিসিটি, সেটা না দিয়ে তুমি ওগুলো, মানে লোকে ওগুলো নিয়ে কথা বলছে, ব্যোমকেশের ব্যোমকেশের তো ওই অ্যাকশন, মাস, ভিজুয়ালাইজেশন ওগুলো ইম্পর্টেন্ট না, ব্যোমকেশের তো মেন হচ্ছে তার স্টোরি লাইন, তার ন্যারেটিভ, তার অথেন্টিসিটি, ক্যারেক্টার অথেন্টিসিটি, সেটাই তো এখানে নেই। তো ভাই আমি খালি মাসিজম নিয়ে ব্যোমকেশের মধ্যে কি করবো?
তুমি মাসি সিনেমা বানিয়ে দাও, আমি সেটা দেখবো, এনজয় করবো, হলিকে সিটি মারবো, যেরকম চ্যালেঞ্জের টাইমে মারি, ভিডিওটা আছে আমার চ্যানেলে, সেটা করুন। অনেক পরিশ্রমে আমি বোর ফিল করেছি, মনে হচ্ছে ভাই কেন হচ্ছে এটা। আর অম্বরীশ তো ছেড়ে দিন, ওটা একটা জটায়ু রিপ অফ ছিল, এটা অজিত ছিলই না কোনো মতে। যাই হোক, এর রেটিং আমি পার্সোনালি দেবো 3 out of 10। 3 দিচ্ছে টেকনিক্যাল দিকটার জন্য, এই দিক জিনিসটা দুর্গরহস্য গল্পটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে তার গ্র্যান্ডিওরের জন্য, যেটা গল্পটা ইট সেলফ। বাট ভাই ব্যোমকেশের সেই ন্যারেটিভই নেই, সেই অথেন্টিসিটি নেই, সেই ক্যারেক্টারের ব্যাপারগুলোই নেই যেটা ব্যোমকেশের মধ্যে থাকে। তো ভাই এটা ব্যোমকেশই ছিল না। তো এই হচ্ছে আমার রিভিউ, আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতদিন পরে আমি এসেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি এবার কন্টিনিউ করবো, প্লিজ সাপোর্ট করবেন।